वेलकम टू लर्निंग क्लास এখন তোমাদের কেজি 2 ম্যাথ ক্লাস নেব দেখো তোমাদের তো ভাগ করাছিলাম আজকে আবার ভাগ করতে দেব তোমরা সেগুলো বাড়িতে বারবার করে করবে গুণ কিছু করতে দিয়েছিলাম তোমাদেরকে তোমরা নিশ্চয়ই বাড়িতে বারবার করে প্র্যাকটিস করছো আজকে আবার আমি বলে দেব তোমরা সেগুলো তুলে নেবে নিয়ে খাতাতে বারবার করে প্র্যাকটিস করবে বই তো আছে বই থেকেও করবে নিজেরা অন্য সংখ্যা যে গুণ ভাগ যোগ বিয়োগ সবকিছু প্র্যাকটিস করবে তাহলে সবাই খাতা পেন্সিল নিয়ে বসো এবার যেগুলো দেবো সেগুলো করে দেবো না ঠিক আছে
স্কুলে থেকে যে টাস্ক দেওয়া হবে সেগুলো ভালো করে লিখে স্কুলে জমা দেবে। এনে দিচ্ছি 2 দিয়ে 12, তাহলে 2 দিয়ে 12 ভাগ করবে, যে নামটা থাকবে 4 দিয়ে 32, 4 দিয়ে 32 কে ভাগ করবে 6 দিয়ে, 8 6 দিয়ে 18 কে ভাগ করবে 3 দিয়ে 21 কে ভাগ করবে 7 দিয়ে 42 কে ভাগ করবে 9 দিয়ে 63 কে ভাগ করবে 5 দিয়ে 25 কে ভাগ করবে 4 দিয়ে 28 কে ভাগ করবে 8 দিয়ে 16 কে ভাগ করবে। তাহলে দেখো প্রথমে ভাগগুলো আমি করে দিয়েছি, এবারে যেটা দিলাম এটা করে দিলাম না, তোমরা বাড়িতে নিজেরাই করতে পারো। আর মনে সবাই নিশ্চয়ই ভালো করে বাড়িতে বারবার প্র্যাকটিস করছো, তাহলে কোনো অসুবিধা হবে না তোমাদের করতে। 2 এর নামটা রাখবে 2 1 2 2 4 2 3 6 2 4 8 2 5 10 2 6 12, এইভাবে ডেকে তোমরা সবাই করবে। আগে করে দিলাম, গত ক্লাসও করিয়েছি। 4 নাম্বার রাখবে 4 1 4, 4 নাম্বার 32 হবে 4 8 32, 6 নাম্বার রাখবে 18 কোথায় আছে দেখবে, 3 এর নামটা রাখবে 7 এর নামটা, 9 এর নামটা 63 আছে, 9 7 63 হবে। এইভাবে তোমরা বারবার করে বাড়িতে প্র্যাকটিস করবে। বোর্ডে যে অঙ্কগুলো দিলাম, প্রথমে অঙ্কগুলো তো করিয়ে দিয়েছি, সেগুলোও করবে, তার সাথে এই অঙ্কগুলো করে দিলাম না, এগুলো তোমরা নিজেরাই করবে। একটা তাও করে দিচ্ছি আমি আবার, 2 6 12, এগুলো ছিল দেবে দিয়ে, ঠিক আছে 2 6 12, আরগুলো সব তোমরা নিজেরাই বাড়িতে করবে। তাহলে ভাগ গুণ করার জন্য কি করতে হবে, নামটা ভালো করে মুখস্থ রাখতে হবে। তোমাদের নামটা নিশ্চয়ই সবার মুখস্থ, গুণ করবে ভাগ করবে যোগ বিয়োগ সমস্ত কিছুই তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তোমাদের খুব সহজ হয়ে যাবে অঙ্ক, তোমরা সহজেই সব করতে পারবে। তাহলে সবাই বোর্ড থেকে তোলো অঙ্কগুলো, সবাই তুলেছ, উপরে সবাই খাতায় কিন্তু হেডিংটা এভাবে লিখবে, ভাগ কর বলে এবার নিজেরা ভাগগুলো করবে। ছেড়ে ছেড়ে খাতায় ফাঁকা ফাঁকা করে সুন্দর করে সংখ্যাগুলো লিখবে, এইভাবে লিখে অঙ্কগুলো করবে। যখনই অঙ্ক করবে, সংখ্যা হোক নাম্বার হোক বা বানান কথায় লেখা যাই হোক, তোমরা সুন্দর হাতে লেখা করে লিখবে। স্কুলের খাতাতেও ভালো করে লিখে পাঠাবে, বাড়িতেও বারবার করে সুন্দর করে লিখবে। তাহলে সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।